আগামী 17ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70তম জন্মদিবস। সেই উপলক্ষে 14 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বিজেপির পক্ষ থেকে সেবা সপ্তাহ হিসাবে সমাজসেবামূলক কাজ করা হবে। সোমবার প্রথম দিনে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে মালঞ্চ রোডে বিজেপির পক্ষ থেকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়। আজকে আমরা আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদীজির 17ই সেপ্টেম্বর ওনার 70ওয়া জন্মদিন আছেন। তো এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা প্রত্যেক বছরই যখন থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছে উনি একটা আহ্বান করেছে, আমার বার্থডেতে খুব বেশি সেলিব্রেশন করা দরকার নেই, আমার বার্থডেতে সেবামূলক কাজ করো। তো এই আহ্বানে ভারতীয় জনতা পার্টি এক সপ্তাহ 14 থেকে 20 তারিখ প্রত্যেক বছর সেবা সপ্তাহ পালন করে। এই সেবা সপ্তাহের আজকে প্রথম দিন। এই প্রথম দিনে আমরা এই করোনা মহামারীর পিরিয়ডে আমরা ভাবছি যে সব থেকে বড় সেবার কাজ হচ্ছে মানুষের কাছে এই স্যানিটাইজেশনের কাজ করা, যেখান থেকে মানে আমরা এই করোনার থেকে মুক্তি দিতে পারি। এই মাস্ক বিতরণ করা, এইসব যে কাজ আছে সেবামূলক কাজকে কেন্দ্র করে আমরা করোনা মহামারীকে ট্যাকেল করার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য আমরা বেরিয়েছি। আজকে আমরা মালিঞ্চ রোড ওয়ার্ড নম্বর 16 এখানে বিভিন্ন ব্যাংক, অফিস, স্কুল আছে, কালকে নিট পরীক্ষা হয়েছে, সামনে স্কুল আছে, এই সব জায়গা আমরা স্যানিটাইজ করছি। পশ্চিম মেদিনীপুর থেকে প্রলয় সামন্ত, আনন্দ বার্তা।